সব কমিউনিটিতেই খুব অ্যালার্মিং। ধরেন অনেক সময় বাচ্চারা টিনেজ বয়সে খুব ডিপ্রেশনে ভোগে, এবং সেই ডিপ্রেশনটা এক পর্যায়ে এমন মারাত্মক আকারে ধারণ করে যদি প্রপার টাইমে ট্রিটমেন্ট না করা হয় তার মেন্টালি তার বিশাল একটা চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে। আপনার বাচ্চা যে ডিপ্রেস সেটা আপনি কী করে বুঝবেন? এগেইন, ডিপ্রেশনের যে সচরাচর যে সমস্ত সিমটমগুলো থাকে সেগুলি সর্বপ্রথম দেখতে হবে, যেমন যে আপনার যে হাসিখুশি একটা মুখ ছিল এখন সেরকম হাসিখুশি নাই, আগে যেরকম একটা খেলাধুলা বা বিভিন্ন যে কোনো একটা প্লেজারেবল যে অ্যাক্টিভিটি ওর মধ্যে ছিল, সেটি ভিডিও গেম হোক, সেটি খেলাধুলাই হোক, কিংবা বন্ধুবান্ধবের সাথে আড্ডা হোক বা সোশ্যাল লাইফ মেনটেন করে, এখন সেই প্লেজারেবল অ্যাক্টিভিটিটা নাই, সেটা হতে পারে। রেজাল্ট আগে ভালো ছিল এখন রেজাল্ট ভালো না, সেটি হতে পারে। ঘুমটা হয়তো আপনার বেশি রেগুলার হয়ে গেছে, যেটা কিছুক্ষণ আগে বললাম, সেটি হতে পারে। তারপর খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, এগুলো হতে পারে। নিজের শরীরের প্রতি যত্ন নিচ্ছে না, যেমন আপনার যে একটা যে পরিষ্কার পরিচ্ছন্নতা সেগুলোর দিকে হতে পারে, যেমন আগে যদি নামাজ কলমা পড়তেন এখন সেদিকে খেয়াল নাই, সেটা হতে পারে। এই ধর্মের প্রতি আসক্তিটা কমে গেছে, যেভাবে মানে গ্রোন আপ হয়েছে আর কি। ধরেন যারা ধর্মকর্ম পালন করে না, ধরেন আমি এক্সাম্পল দিলাম, হয়তো ও একসময় পিয়ানো বাজাতো, একসময় হয়তো বই পড়তো, এখন তার মধ্যে সেটাও আমি দেখছি না। এই ধরনের অনেক কিছু এগুলো দেখতে বোঝা যেতে পারে যে ডিপ্রেশনে দিকে যাচ্ছে কিনা। আপনি যদি বুঝেন যে আপনার বাচ্চাটি ডিপ্রেশনে ভুগছে, সেক্ষেত্রে আপনার কি করা উচিত, কি করবেন? সর্বপ্রথম বাবা মাকেই বা ভাই বোনদেরকেই এগিয়ে আসতে হবে, ঘরের মেম্বার যারা, তাদেরকে কোনো অবস্থাতে প্রথম থেকেই এদের উপর এত আক্রমণ করা উচিত হবে না। জিনিসটাকে যত সহজে ফ্রেন্ডলিভাবে যাতে ওরা যাতে শেয়ার করতে পারে, ওই জিনিসটা আমাদেরকে যেইভাবে হোক ওপেন রাখতে হবে, যাতে ওরা খুব ট্রাস্ট ফিল করে, কমফোর্টেবল ফিল করে জিনিসগুলো শেয়ার করার জন্য। কোথায় প্রবলেমটা হচ্ছে, এটি কি বাবা মার অনেক আক্রমণাত্মক কথাবার্তার জন্য? অনেক আমরা বাবা মা অনেক সময় বলেছি, হ্যাঁ তুমি বুঝি নামাজ এক ওয়াক্ত যদি মিস করো তাহলে তোমার জীবন শেষ, আমরা পড়তেছি পাঁচ ওয়াক্ত তুমি কেন পড়তেছো না? হ্যাঁ, এরকম অনেক কিছু হতে পারে যে যেরকম পরিবেশে বড় হচ্ছে। তো সুতরাং এটি কোনো অবস্থাতে মানে আক্রমণাত্মক হতে দেওয়া যাবে না, অনেক ফ্রেন্ডলিনেসের মাধ্যমে আপনাকে কথাগুলো বাইর করতে হবে, যতটুকু সম্ভব বন্ধু সুলভ একটা রিলেশনশিপ তৈরি করতে হবে আপনার বাচ্চার সঙ্গে। আপনি বন্ধুর মতো মিশবেন যাতে তারা কমফোর্টেবল ফিল করে আপনাকে খুলে বলবার জন্য। থ্যাংক ইউ। আরও একটা বিষয় ছিল, আমরা কমিউনিটিতে লক্ষ্য করছি যে আমাদের ইয়াং জেনারেশন ছেলে মেয়েরা কলেজ পাস করে গেল, জব করছে ভালো একটা, কিন্তু আপনি বিয়ে করাতে যাচ্ছেন, বিয়ে করতে যাচ্ছে না, মেয়েটা ও চাচ্ছে না, ছেলেটাও যাচ্ছে না, এবং এদের আগ্রহ কমে গেছে বিয়ের প্রতি, সেটা কেন, সেটা কি আপনি লক্ষ্য করেছেন? ইদানিং